আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে যারা মানবিক বিভাগে রয়েছে তোমাদের জন্য এই ক্লাসটি তোমাদের ভূগোল ও পরিবেশের এই ক্লাস এই ক্লাসে আমি ভূগোলের তৃতীয় অধ্যায় এখান থেকে সকল বোর্ডের বহু নির্বাচনীগুলো দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের যে মূল বই রয়েছে বইতে কিন্তু তোমাদের শিরোনাম রয়েছে বন্ধুরা শিরোনামটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের মানচিত্র পঠন ও এর ব্যবহার আমি এর পূর্বে ভূগোলের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের সমস্ত বহ নির্বাচনী দিয়ে দিয়েছি এখন আমি তৃতীয় অধ্যায়ের সকল বোর্ডের বহ নির্বাচনীগুলো দিয়ে দিচ্ছি সবাই স্ক্রিনের দিকে ফলো করবে শিক্ষার্থী বন্ধুরা এগুলো হলো সব বোর্ডের প্রশ্ন ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কি। উত্তর মানচিত্র তাহলে ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হলো মানচিত্র ম্যাপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে এটা হচ্ছে ম্যাপ্পা ল্যাটিন ম্যাপ্পা শব্দের অর্থ কি কাপড়ের টুকরা ম্যাপ ম্যাপ্পা কোন শব্দ থেকে এসেছে বা কোন ভাষা থেকে এসেছে বন্ধুরা ল্যাটিন ভাষা থেকে এসেছে ম্যাপ্পা কোন ভাষা থেকে এসেছে তাহলে ল্যাটিন ভাষা মানচিত্র বিশ্লেষণ করলে কোন কোনটি সম্পর্কে জানা যায় এটা হচ্ছে মহাসাগর মানচিত্রে কয়েকটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয় তিনটি এক মাইল সমান কত ইঞ্চি তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এরপর বোর্ডেগুলো সব আছে শুধু স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার দুই প্রকার কোন মানচিত্র সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানার সীমানা চিহ্নিত করতে ব্যবহার করা হয় এটা হলো ক্যাডাস্ট্রাল ব্যক্তি জীবনে কোন মানচিত্রের গুরুত্ব অধিক এটা হচ্ছে ক্যাডাস্ট্রাল মানচিত্র বিল্ডিংয়ের মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় এটা হলো ক্যাডাস্ট্রাল মানচিত্র বা মৌজা মানচিত্র এরপর কোনটি গুণগত মানচিত্রের অন্তর্গত এটা হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক কাজের উপর ভিত্তি করে মানচিত্রকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায় শিক্ষার্থী বন্ধুরা এর উত্তরটা হবে হলো চার আমাদের দেশে মৌজা মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্র ক্যাডাস্ট্রাল রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় এটা হলো মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র ক্যাডাস্ট্রাল শ্রে অর্থ কি রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি সরকার কোন পদ্ধতিতে কোন মানচিত্রের সাহায্য সাহায্য নিয়ে ভূমির মালিকদের কাছ থেকে কর থাকে এটা হলো ক্যাডাস্ট্রাল এরপর মানচিত্রে অধিক তত্ত্ব দেখানো যায় কোন ধরনের স্কেলে এটা হচ্ছে বৃহৎ মানচিত্রে ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে ক্যাডাস্ট্রে টোপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কি প্রাকৃতিক বিষয়ক গ্রামীণ অবকাঠামো তুলে ধরার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় সংস্থানিক এরপর কোন মানচিত্রটি শ্রেণীকক্ষে ব্যবহৃত হয় এটা হচ্ছে দেয়াল মানচিত্র তাহলে দেয়াল মানচিত্র কোন ধরনের মানচিত্র এটা কিন্তু স্কেল ভিত্তিক মানচিত্র তোমরা মনে রেখো তো এটি ক্লাসে বার করা হয় শ্রেণীকক্ষে এরপর জনসংখ্যা শস্য জীবজন্তু ও শিল্প কোন মানচিত্রে দেখানো হয় বন্টন ঐতিহাসিক মানচিত্রের বৈশিষ্ট্য হল এটি স্থাপত্যের অতীত ইতিহাস নেওয়া তৈরি পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত মিনিট লাগে এক মিনিট প্রতি এক ডিগ্রি দাগ্রিমার জন্য সময়ের পার্থক্য কত হয় চার মিনিট এক ডিগ্রি সমান কত মিনিট এক ডিগ্রি সমান চার মিনিট এক ডিগ্রি সমান কয় মিনিট চার মিনিট মূল মধ্যরেখা হতে এক দশ ডিগ্রি পূর্ব দাগ্রিমা রেখা সরে গেলে সময়ের ব্যবধান কত হবে কত হবে বন্ধুরা চল্লিশ কারণ এখানে চার দিয়ে গুণ দিবা তোমরা যেটাই থাকবে যত ডিগ্রি থাকবে তার সাথে চার দিয়ে গুণ দিবে চার হাজার চল্লিশ এরপর আমরা হচ্ছে কানাডার প্রমাণ সময় কয়টি কানাডার প্রমাণ সময় ছয়টি যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কিন্তু চারটি গ্রিনিসের দাগ্রিমা কত গ্রিনিসের দাগ্রিমা হচ্ছে শূন্য ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এরপর আমি শুধু ইম্পর্টেন্টগুলো বলতেছি কিসের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে এটা হচ্ছে আয়তন এরপর এটা আমরা পড়ি আসাদ তিরিশ ডিগ্রি দাঘ্রিমা হতে ষাট ডিগ্রি দাঘ্রিমা রেখা অতিক্রম করছে এটা তার সময় লেগেছে কত উত্তরটা হলো দুই ঘন্টা কত সালে সর্বপ্রথম এম জি এর ব্যবহার শুরু হয় উনিশশো সালে ভৌগোলিক তত্ত্ব সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কি বলে জিআইএস জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয় উনিশশো সাল থেকে প্রতিভূ অনুপাত বলা হয় যে এই যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আর এফ মানেও রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন প্রতিভূ অনুপাত উত্তর সবগুলোই মানচিত্রের ভাষা কি মানচিত্রের ভাষা রং রেখা সংকেত বন্ধুরা এগুলো সবই উত্তর হবে সব শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের জন্য এক্সট্রা একটু তথ্য দিয়ে দিচ্ছি দেয়াল মানচিত্র কোথায় ব্যবহার করা হয় এটা কিন্তু অবশ্যই আমরা একটু আগে শিখলাম শ্রেণীকক্ষে আর এক ডিগ্রি দাগিমার জন্য সময় পার্থক্য হবে চার মিনিট ষোলো ডিগ্রির জন্য চার ডিগ্রি দাগরিমার ব্যবধানে ষোলো মিনিট হবে যাই হোক তোমরা বুঝে নিও এরপরে গ্রেনিসের দাগরিমার মান হল শূন্য ডিগ্রি পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে গ্রেনিস সময়কে আর প্রতি ডিগ্রি দাগরিমা অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে চার মিনিট বাংলাদেশ থেকে পশ্চিমের দেশগুলোতে কিন্তু পরে সকাল হয় যুক্তরাষ্ট্রে ও কানাডাদের প্রমাণ সময় রয়েছে যুক্তরাষ্ট্রে রয়েছে চারটি কানাডাতে রয়েছে ছয়টি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের এই ক্লাসটা এখানেই আমি শেষ করতেছি তোমরা সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ